নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার নিয়ে চলে এসেছি আমি বাংলা বাংলার একটা রেসিপি, সেটা হচ্ছে মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্ট বানাতে আমাদের লাগছে মাছের মাথা, আলু, পেঁয়াজ, রসুন, ধনে জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা আর দারচিনি। সঙ্গে লাগবে মিষ্টি, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিই। আমি আলুটাকে রেডি করে নিচ্ছি কেটে। আলুটা রেডি হলে আমি পেঁয়াজ আর রসুনটাকেও কুচি কুচি করে কেটে নেব। আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট দিই না, আমি পেঁয়াজ আর রসুনটা কুচি কুচি করে কেটেই দিই মুড়ি ঘণ্টতে। টেস্টের ফ্লেভারটা না অন্যরকম লাগে, আর এরকম গোটা পেঁয়াজ আর গোটা রসুনটাকে কিছু কিছু করে কেটে দিলে এটা ফ্লেভারটা খুব মাইল্ড আসে, বেশ ভালো লাগে। পেস্ট দিলে না একটু রিচ টাইপের ব্যাপারটা চলে আসে। পেঁয়াজ আর রসুনটাকে স্লাইস স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাও আমি ছিঁড়ে নেব, দিয়ে এটাকে আমি সরিয়ে দেবো। সরিয়ে রেখে এবার কড়াইতে সর্ষের তেল গরম করব। তার আগে আমি মশলাটা করে নিচ্ছি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে এবং মধ্যে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মুড়ি ঘণ্টটা অনেকে শুনেছি চিড়ে দিয়ে করে, বাট আমি চিড়ে দিয়ে কখনো ট্রাই করিনি। কোনোদিনও ট্রাই করলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি। মাছের মাথাটাকে ভেজে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে জলটাকে ছড়িয়ে ফেলে দেবো, ঝাঁকনির মতো করেই আমি জলটা ধুই। মাছটা ভাজা হয়ে গেল, মাছের মাথাটা ভাজা হয়ে গেল, এটাকে তুলে রেখে কড়াইতে ফোড়ন গুলো দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি। ফোড়ন দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে গোবিন্দভোগ চালটা যেটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। চালটা দেওয়ার পর চালটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। ভেজে তারপর পেঁয়াজ আর রসুনটা যেটা আমার কাটা ছিল সাইড করে সেটা দিয়েছি। সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। এটা নিয়েও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে আমার পেস্টটা যেটা রেডি করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা এত সুন্দর লাগে না যে মনে হয় এই টাইপের রান্নাতে একটু দিই। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। সাথে দিয়ে দিলাম একদম পরিমাণ মতো মিষ্টি। যারা মুড়ি ঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসো তারা একটু বেশি দিও। আমি ব্যালেন্স করার জন্যই দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো, দিয়ে জল দিয়ে তারপর আমি ফুটোতে দিয়েছি। আমার মুড়ি ঘণ্ট প্রায় হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। মুড়ি ঘণ্টটা রেডি হয়ে গেছে, তোমরা জানিও। পিয়ারা সে খুলে সিসো সো খাইলো।
রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু খুব প্লিজ ভুলো না। পাশে থাকবে, তোমরা পাশে থাকলে আরও অনেক কিছু নতুনত্ব নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।